সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের আজকের এই আয়োজনে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, মাননীয় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, এবং আছেন আমাদের অত্যন্ত সম্মানিত সাংবাদিক নাজমুল হাসান, তিনি সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনারা এই অনুষ্ঠানে ফেসবুক এবং টেলিফোনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, বরাবর যেটি আপনারা করে থাকেন। নিশ্চয়ই অভিবাসন বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, কিন্তু আজকে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন, তাদের কাছ থেকে চলমান রাজনীতি বিষয়ে আপনারা নানা কিছু জেনে নিতে পারেন, আপনাদের প্রশ্নগুলো আমরা আশা করছি সেই দিক থেকেও। এবং আজকে যে বিষয়গুলো আছে সেটি তো আপনারা জানেনই, প্রেসিডেন্ট পুত্র ট্রাম্প জুনিয়রের সাথে রুশ আইনজীবীর বৈঠকের বিষয়টি নিয়ে যেমন তোলপাড় চলছে, একই সাথে আবার নতুন করে বিষয়টি এসছে সামনে। আবার FBI-এর পরিচালক পদে যিনি ক্রিস্টোফার রে, তার সিনেট জুডিশিয়ারি কমিটিতে শুনানি তার শুরু হয়েছে, এটি নিয়েও কিন্তু এক ধরনের আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। আমরা শুরুতেই এই আলোচনায় যাবার আগে FBI পরিচালক যিনি হতে মানে সম্ভাব্য তিনি হবেন, তার যে সিনেট শুনানি সেটি নিয়ে একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটি দেখবো। তার আগে চলুন আমরা আমাদের টেলিফোন নাম্বারটা একটু জেনে নিই। পর্দায় যে নম্বরটি আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন প্রিয় দর্শক, 6463079828, এই নম্বরে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। চলুন শুরুতে একটি রিপোর্ট দেখি, তারপর আসবো আলোচনায়। When Comey and Trump first came face to face with each other after the গত 9 মে প্রেসিডেন্ট ট্রাম্প FBI ডিরেক্টর জেমস কোমিকে বরখাস্ত করার পর নতুন পরিচালক পদে মনোনয়ন দেন ক্রিস্টোফার রেকে। বুধবার তার নিয়োগের জন্য শুরু হয় সিনেট শুনানি। সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে তিনি বলেন, প্রেসিডেন্ট তাকে কোনো বেআইনি বা অনৈতিক কাজ করতে বললে তিনি প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেবেন। এক প্রশ্নের জবাবে সম্ভাব্য FBI প্রধান জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কেউই তাকে আনুগত্যের অঙ্গীকার করতে বলেননি। If I am given the honor of leading this agency, I will never allow the FBI's work to be driven by anything other than the facts, the law, and the impartial pursuit of justice. Period. Full stop. My loyalty is to the Constitution and to the rule of law. সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এ সময় ক্রিস্টোফার রেকে প্রশ্নবাণে জর্জরিত করেন। Is Russia our friend or our enemy? Senator, I think Russia is a foreign nation that we have to deal with very warily. You think they're an adversary of the United States? In some situations, yes. Do you think in the situation of trying to compromise our election, that's an adversarial move on their part? Yes. Do you believe the Russians did it when it came to the hacking into the DNC and Podesta's emails? I have no reason to doubt the conclusions of the intelligence. Would that make you a good candidate to be an enemy of the United States? I think an effort to interfere with our elections is an adversarial act, as you said before. Do you say that Mueller is a good guy? That's been my experience, yes. And you'll do anything necessary to protect him from being interfered with when it comes to doing his job? Absolutely. I think he's a stand-up guy. Do you believe that in light of the Don Jr. email and other allegations that this whole thing about Trump campaign in Russia is a witch hunt? I do not consider Director Mueller to be on a witch hunt. রাশিয়া সম্পর্কিত তদন্তে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার উইচ হান্ট করছেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। এছাড়া মুসলিম আমেরিকানদের নিয়ে এক প্রশ্নের জবাবে রে বলেন, তিনি বিশেষ কারণে সব আমেরিকানের জন্যই কাজ করবেন। The FBI and the FBI director for all Americans, including Muslim Americans. Certainly we do face threats from certain radical ideologies when turned to violence. It is also true that those Americans, just like all Americans, are people that we need to get information from to help protect the homeland. ক্রিস্টোফার রে বলেন, তিনি ভালো করেই জানেন FBI পরিচালকের কাজ দুর্বল হৃদয়ের কারো জন্য নয়, তার হৃদয় দুর্বল নয় এটিও জানালেন দৃঢ় কণ্ঠে। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। দর্শক, প্রতিবেদনটি আপনারা দেখছিলেন, এবং সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আমি একটু প্রথমে নাজমুল হাসান আপনার কাছে যাই। আপনি যদি একটু বলেন যে আজকে এই সিনেট শুনানিতে কেমন মনে হলো আপনার কাছে, বিশেষ করে ক্রিস্টোফার রেকে। ওয়েল, আপনার দর্শকরা যারা দেখেছেন লিন্ডসে গ্রাহামের প্রশ্নগুলো, আচ্ছা আচ্ছা, এবং খুব
খুব তীর্যক এবং খুব পয়েন্টেড প্রশ্ন, এবং এমন পয়েন্টেড প্রশ্ন তো আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে লিন্ডসে গ্রাহাম বোধহয় রিপাবলিকান নয়, একদম ডেমোক্র্যাটিক। এবং এবং সবচেয়ে এই জিনিসটা আমি এই প্রসঙ্গে তুলতে চাই এইভাবে যে, যেমন ধরুন এই যে সিনেট হিয়ারিংগুলো আমেরিকাতে হয়, এটা কেন হয়? যে একজন প্রার্থী যিনি এই পদে থাকবেন কিংবা বিবেচিত হবেন কিংবা কনফার্মড হবেন, তিনি যোগ্য কি না, এবং যোগ্যতাটা শুধু তার যে বায়োগ্রাফি, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা তা নয়, তিনি কি বলছেন আজকে এটা কিন্তু রেকর্ডেড, এবং তিনি কি করবেন কনফার্মড হলে সেটাও কিন্তু তখন এটা মূল্যায়ন করা হবে, মানে তার চিন্তাকে জনগণের সামনে তুলে ধরা। এবং এই যে সিনেটের যে হিয়ারিং, এই যে কনফার্মেশন, শুধু আপনি আজকে যদি লিন্ডসে গ্রাহামের কথাগুলো শুনেন তাহলে কি মনে হবে? মনে হবে যে আমেরিকাতে এখনও এখনও নৈতিকতা, সিভিলিটি সব কিছুই আছে। এবং আমার কাছে মাঝে মাঝে যে লিন্ডসে গ্রাহামের প্রশ্নগুলো যেভাবে করছিল এবং উনি যেভাবে উত্তর দিচ্ছিলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই 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 সিনটা অন্তত দেখে থাকেন তাহলে উনি ভাববেন যে আমি যেভাবেই চাই না কেন জিনিসটা কিন্তু ম্যাকটা কিন্তু আমার দিকে ধেয়ে আসছে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে কিছুদিন আগেও আমার কাছে মনে হচ্ছিল যে রিপাবলিকানরা হয়তোবা হয়তোবা ইম্পিচমেন্টের দিকে এত দ্রুত যাবে না, কিন্তু পরিস্থিতি এত দ্রুত পরিবর্তিত হচ্ছে, বিশেষ করে ট্রাম্প পরিবারের সাথে রাশিয়ানদের যে কানেকশনের কথা উঠে আসছে, এবং আজকে যে হিয়ারিং আমরা দেখলাম এবং সে বলল যে আই উইল হ্যাভ লয়্যালটি টু কনস্টিটিউশন নট এনি পার্টিকুলার, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক পরিপ্রেক্ষিতে। একদম শুরুতেই একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, আমরা একটু নিয়ে নেই। প্রিয় দর্শক কে আছেন, আমরা একটু আলোচনায় যেতে পারলে ভালো হতো, আমরা একটু আলোচনাটা করতে চাই, যেহেতু আপনি যুক্ত হয়ে গেছেন একটু নিচ্ছি, কিন্তু আমরা কিছুক্ষণ পরে নিতে। যে কে আছেন, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমি রাজীব আহমেদ বলছি, ভার্জিনিয়া থেকে। জি রাজীব ভাই বলুন। প্রথমে আমি নাজবুল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনি প্রশ্নটি করে ফেলুন ভাই। জি আমি শর্টকাট প্রশ্ন করছি, আমার আমার পার্মানেন্ট রেসিডেন্সির বয়স হলো যে অলমোস্ট 5 ইয়ার, অভিবাসন বিষয়। জি জি, বাট আমি সঙ্গত কারণে, যে কোনো কারণে আমি 9 মাস বাংলাদেশে ছিলাম, তো এখন কি আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? উত্তর দিতে হবে, আমার মনে হয় ছোট করে একটা উত্তর দিয়ে দেন, জাস্ট আলোচনাটা করব। আরেকটা আছে, দুইটা পর পর আমরা নিয়ে আবার আলোচনায় ঢুকে যাব, আমরা অনেকক্ষণ প্রশ্ন। জি, ওনার উত্তরটা কি? ধন্যবাদ। আসলে সিটিজেনশিপ বিষয়টা খুবই সহজ এবং খুবই কমপ্লিকেটেড, অনেকে জিনিসটা ভুল করে। আপনি যদি 6 মাসের বেশি থাকেন দেশ আমেরিকার বাইরে, তাহলে এই সময়টা এরপর থেকে আপনার 5 বছর কাউন্ট হবে। যদি না আপনি কোনো কারণ দর্শাইতে পারেন যে আপনি বিশেষ কারণে, যেটা আপনার বিয়ন্ড ইয়র ক্যাপাসিটি অথবা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার কিছু করার ছিল না, আপনার থাকতে হয়েছে, যেমন আপনার খুব অসুস্থ ছিলেন যে কারণে আপনি ট্রাভেল করতে পারেন নাই, তাহলে এটা তারা অ্যালাউ করবে। এছাড়া আপনি 6 মাসের বেশি থাকলে ওই 6 মাস পরের থেকে আপনার ধরতে হবে। জি ধন্যবাদ। আরেকজন কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে একটু সংক্ষেপে প্রশ্নটা করে ফেলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহসিন আলী, আমি মঈন সাহেবের কাছে প্রশ্ন ছিল। আপনি কোথা থেকে বলছেন? আমি সাহি সাহেব, নিউ ইয়র্ক থেকে। জি বলুন বলুন। আমার বাবা ঢাকায় এমবেসিতে ইন্টারভিউ হয়েছে, ওনার পাসপোর্টে জন্ম তারিখটা ভুল আছে, মানে অ্যাপ্লিকেশন আর জন্ম তারিখে মাসটা ইয়ার ঠিক আছে। এখন এমবেসি ওই বলছে যে কোর্স কনসাল লাগবে, ভিসা দিবে। এখন কি ভিসাটা দিবে রং ডেট অফ বার্থের মধ্যে পাসপোর্টে? আপনি যেটা ধরছেন এটা সঠিক রাখবেন, কোনটা আপনি অ্যাপ্লাই করতে চান, যেটা আপনি মনে করবেন যেটা কনফার্ম এটা আপনি রাখবেন। যদি বুঝাইতে পারেন যে টাইপিক্যাল মিস্টেক হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক অবশ্যই দেবে, যদি আপনি বুঝাইতে পারেন। এই জন্য আপনার হয়তো ভিডিও চাইতে পারে অথবা কারেকশন করার জন্য সুযোগ দিতে পারে টাকা, আপনার যে কোনো একটা কাজ। আমি জাস্ট কিছু অ্যাড করি। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন, উনি তো লিন্ডসে গ্রাহামের কথা বলছিলেন, রিপাবলিকান সিনেটর, কিন্তু আপনাকে, আপনি যদি ক্রিস্টোফার রের বক্তব্য বা উত্তরগুলো শুনে থাকেন, অনেকগুলো বিষয় আছে, আমি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কেমন লাগলো, প্রথম থেকে শুরু করি। ডিপার্টমেন্ট অফ জাস্টিস যেটা আমরা বলি, এটা কিন্তু জাস্টিস আন্ডার অনেক কিছু, সে বর্ডার ইয়ার কেটার সেকশন, FBI হচ্ছে এটার একটা শাখা, ডিপার্টমেন্ট অফ জাস্টিস ও জাস্টিস ডিপার্টমেন্টের একটা শাখা হচ্ছে FBI। তার উপরে সে জবাবদিহিতা করবে আপনার অ্যাটর্নি জেনারেল, তারপরে প্রেসিডেন্ট। সে কিন্তু 10 বছরের জন্য
নিয়োগপ্রাপ্ত হবেন। তার সে এই যে আমাদের আজকে যে ক্রিস্টোফার রে যার কনফার্মেশনটা হিয়ারিং হয়ে গেল, সে কিন্তু হবেই, কারণ তার দুই পক্ষেরই তার সাপোর্ট আছে। আপনি হয়তো যদি হিয়ারিংটা শুনে থাকেন, দেখবেন যে তার তার বাচ্চার ফ্যামিলি ফ্রেন্ডও আছে, ডেমোক্রেটিক সিনেটর যারা প্রশ্ন করেছে একজন, তো সে সে হয়ে যাবে। কিন্তু যদিও সে আপনার ডোনাল্ড ট্রাম্পের মনোনীত, কিন্তু তার যে থিওরি আইডিওলজি এইগুলা সব সর্ব সময় ডোনাল্ড ট্রাম্পের দিকে যাবে না, কারণ আজকেই তো আমরা বক্তব্য অনেক কিছু দেখলাম, গ্রিল করে ফেলছে সব ধরনের প্রশ্ন করে। আপনি দেখবেন ডেমোক্রেট রিপাবলিকান যারা আছে সবাই তার কোন প্রশ্ন বাদ দেন, এমনকি তার অতীত রেকর্ড, সিআইএ এর সাথে তার কি যোগাযোগ ছিল, আবু গ্রেব প্রিজনে যে আপনার ওয়াটার বোর্ড আমরা আমাদের যে টর্চারগুলো যে করেছে এগুলো নিয়ে কথা হয়েছে, তার তার যে কথাগুলো বলেছে যদি সঠিক হয়ে থাকে, এটা সঠিক ডেফিনেটলি সে এটা করবে না, চেঞ্জ করবে না। তো ওই জিনিসগুলা আমার মনে হয় যে সে সিনেটে কনভিন্স করতে পেরেছে, আমার যেটুকু মনে হয়। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। এখন দর্শক আপনারা যারা আছেন, আপনারা নিশ্চয়ই ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন করবেন, একজন অ্যাটর্নিকে পেলে এটা অনেক সময় আপনারা করেন, কিন্তু আমরা আশা করছি আপনাদের অনুরোধ রয়েছে রইল চলমান নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। একজন দর্শক আমাদের সাথে আছেন, আসলে অনেকক্ষণ ধরে একটু নিয়ে নিই, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, কে আছেন? হ্যাঁ, সালাম আলাইকুম, আমি মোবারক ব্রুকলিন থেকে। জি মোবারক সাহেব, বলুন। আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমার বাংলাদেশি পাসপোর্টে আমার স্পাউস নেম দেওয়া আছে, আসলে আমার ডিভোর্স হয়ে গেছে, এটা কি আমার চেঞ্জ করতে হবে? আবার বলেন। বাংলাদেশি পাসপোর্টে ওনার স্পাউসের নাম আছে, কিন্তু ওনার তো ডিভোর্স হয়ে গেছে, এখন কি এটা চেঞ্জ করতে হবে? শুনেন, বাংলাদেশটা এমন একমাত্র দেশ যে এখানে পাসপোর্টে বউয়ের নাম থাকে, মানে আমেরিকাতে কোথাও আপনার বউয়ের নাম পাসপোর্টে দিতে হয় না, বাবা মামার নামও চায় না মাইনর না হলে, তো এটা কোনো বড় বিষয় না, আপনার কোথাও জানাইতে হবে না, যে আপনার ডিভোর্স সার্টিফিকেট থাকলে হলো। আমি সিটিজেনশিপের জন্য প্রশ্ন আসছে একটু ক্লিয়ারিফাই করে নিই, আজকে অফিসে আসছিলো কয়েকজন। আপনারা যদি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময়, অনেকে আসে যে বিয়ে করে এখানে আসে, সিটিজেন বিয়ে করে আমেরিকাতে আসে, তাদের জন্য সিটিজেনশিপ ফাইল করতে গেলে 2 বছর 9 মাস, কিন্তু ইতিমধ্যে যদি তাদের ডিভোর্স হয়ে যায় কোনো কারণে, ধরেন 2 বছর পরে ডিভোর্স হয়ে গেলো সিটিজেনের সাথে, অথবা স্বামী বা স্ত্রী কেউ মারা গেল, তখন তার এই 3 বছর আর পাবে না, 2 বছর 9 মাসে সে অ্যাপ্লাই করতে পারবে না, তখন সে আবার 5 বছরের ভিতরে অ্যাপ্লাই করবে, 5 বছর পরে অ্যাপ্লাই করতে হবে, দ্যাট মিন্স 4 years 9 months। এখন সে যদি 4 বছর পরে অ্যাপ্লাই করে, মনে করে যে 2 বছর তো হয়ে গেছে আরও একটু অ্যাড করে নেই, তখন তার এটা সিটিজেনশিপ, তারা ইন্টারভিউ ঠিকই নেবে, কিন্তু পরে এটা তারা বাতিল করে দেয়, পরে বলে ডিনাই করে দেয় তুমি এই টাইমটা করো না। এই জিনিসটা সবার বুঝতে হবে, অনেকেই ভুল এই মিস্টেকটা করে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা নাজমুল হাসান আপনার কাছে আবার যাই, বিশেষ করে আজকে নির্বাচনে হস্তক্ষেপ সম্পর্কে আপনার রবার্ট মুলার যে দায়িত্বটি পালন করছেন, তার পূর্বসরী হিসেবে যেভাবে তিনি কথা বলেছেন ক্রিস্টোফার রে, এবং তিনি এটাকে উইচ হান্ট বলতে রাজি না, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ওয়েল, বব মুলার আমেরিকাতে একজন খুব রেসপেক্টেবল পার্সন, এবং উনি এফবিআই চিফ হিসেবে খুব নাম করা ছিল, এবং খুব মানে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন। এবং যে জিনিসটা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকাতে সিস্টেম, যেটা যে সিস্টেমে আমেরিকা চলে, প্রশাসনটা চলে, সেটা হচ্ছে যে এখানে লিগ্যাল সাইড একটা, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড একটা। বব মুলারের যে কাজটি, তাকে যে স্পেসিফিক কাজে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিলেন, সেই কাজটি উনি করছেন। এবং মাঝখানে আমরা শুনেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ওনাকে ফায়ার করতে যাচ্ছিলেন, এরকম খবরও, এবং এমনকি আমি ওয়ালেসির জানালেও পড়েছিলাম যে করতে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু এখন এমনভাবে আসছে, তাতে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে আর দেওয়াল, যেভাবে দেওয়াল চারিদিক থেকে তার উপর ভেঙে পড়ছে, সেটা খুব মুশকিল হবে তাকে এই ভাঙাটা ঠেকানো। আরেকটা জিনিস যেটা আমি যেটা ফিল করি এখন, সেটা হচ্ছে বব মুলারের যে যে এরিয়া, তো এটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। যেমন ধরুন আমি বলি, যখন এই রাশিয়ান হ্যাকিংয়ের কথাটা আসছে, আমরা শুনি, কাগজে পড়ি, রিপোর্ট দেখি, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ছেলের কথা কিন্তু কেউ ভাবেও নেই, কেউ আসেও নেই। এমনকি তার জামাতা, যে খুব প্রভাবশালী এবং আমেরিকাতে প্রেসিডেন্টের পরেই যাকে প্রভাবশালী মনে করে, ইভেন মেলানিয়ার চাইতে প্রভাবশালী,
সেই জ্যারেড কুশনারকেও কিন্তু হ্যাকিংয়ের সাথে সেভাবে সম্পৃক্ত মনে হয়নি প্রথমবার, কোনো সংবাদপত্র সেরকম মিডিয়া সেভাবে আসেনি, কিন্তু এখন মনে হচ্ছে দেয়ার ওয়াজ এ টিম এফোর্ট। এবং এই টিম এফোর্টটা আরও ওই বব মুলারের যে ইনভেস্টিগেশনের যে প্রসেস, এবং আপনি জানেন উনি বোধহয় 19 জন নাকি 23 জন খুব বাঘা বাঘা লয়ারকে হায়ার করেছেন এই ইনভেস্টিগেশন কাজের জন্য। আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাশিয়া, এই যে একটা কথা দেখেছেন লিন্ডসে গ্রাহামের পছন্দ ছিল এই ক্রিস্টোফার রেকে, যে তুমি রাশিয়াকে কি মনে করো, এবং এই যে প্রশ্নটা এটাতেই কিন্তু সারা আমেরিকার প্রশ্ন, আমেরিকা রাশিয়া কি আমেরিকার বন্ধু বা শত্রু? This is a very good question. আরেকটা জিনিস দেখবো যে এখন সাইবার সিকিউরিটি নিয়ে যে বিষয়টা, আর ট্রাম্প যে সিক্রেট বলছে যে পুতিনের সাথে কথা হয়েছে আমরা সাইবার সিকিউরিটি একসাথে করবো, এই প্রশ্নটা কিন্তু আসছে আপনার সিনেট কনফার্মেশন হিয়ারিংয়ে, যে তুমি কি মনে করো যে সাইবার সিকিউরিটিতে রাশিয়াকে আমাদের ইনফরমেশন শেয়ার করা উচিত, উচিত না, কেন উচিত, কেন উচিত, এই প্রশ্নগুলো কিন্তু ওপেন চলে আসছে এখন। যে জিনিসটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমেরিকান রাজনীতিতে যেই বিষয়টি সবসময় ছিল, আমরা দেখি না দেখি, খেয়াল করি না করি, আমেরিকা কি রাশিয়া কি আমেরিকার বন্ধু না শত্রু, এই প্রশ্নটি আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে যেটি বলছিলেন এক প্রশ্নের জবাবে, যে ট্রাম্প প্রশাসনের কেউই তাকে আনুগত্যের অঙ্গীকার করতে বলেনি, বেআইনি বা অনৈতিক কাজ করতে বললে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেবেন। হ্যাঁ, সেটা বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে এইরকম যদি সিচুয়েশন আসে ট্রাম্পের সাথে, তুমি হয়তো অ্যাটর্নি জেনারেলের কাছে যে কোথায় যাবা, ট্রাম্পের যদি তোমাকে প্রশ্ন, ট্রাম্পের যদি সে হয়তো কি সে হয়তো অন্যায় কোনো অনুরোধ করো, তখন সে কী করবে? সে বলছে অন্যভাবে চেষ্টা করবো, না হলে আমি রিজাইন করবো। আসলে এখন যে টোটাল হিয়ারিংটাই চলে আসছে রাশিয়া ভিত্তিক ইয়া নিয়ে, কারণ খুবই একটা সেন্সিটিভ বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়। ক্রিস্টোফার রের বক্তব্যের সাথে কিন্তু একটা ওই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, জেমস কমিকে ফায়ার করা হলো কেন, হোয়াই? আর সে বারবার বলছে কি আনুগত্যর প্রশ্ন যদি উঠে, আনুগত্যটার প্রশ্ন কোথায়, হোয়াই জেমস কমি ওয়াজ ফায়ার্ড, কেন তাকে, কেন তাকে সরে যেতে হলো? সে কিন্তু টেকনিক্যালি বলছে যে দেখেন আমি এটা জানি না, আমি ডিটেইলস না জানা বলতে পারবো না, সেই প্রশ্নে এরা গেছে, সে ইনভলভ হতে চায় না। আমার আপনার কাছে প্রশ্ন আছে, সম্ভবত যুক্ত হয়েছে, আমরা একটু যাই, কয়েকজন দর্শকদের জন্যই তো টেলিভিশন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার বাবার ইন্টার বুক হয়ে গেছে, কিন্তু ওনার পাসপোর্টে ভুল, এখন কি ভিসা দিবে নাকি? আমি একটু জানতে চাই পাসপোর্টে কি ভুল, দেওয়াটা ভুল ছিল, যে কোনো তাহলে তারা হয়তো দেবে, দেবে না কারণ আপনি বুঝাইতে হবে যার ভুল হয়েছে, ভুলটা কারেকশন করেন, বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি পাসপোর্ট নিয়ে আসলে ভিসা কোথায় দেবে? পাসপোর্ট তো আনতে, ভিসা দেওয়ার আনতে বলার কথা বলা হয়নি, আপনি বলেছে কারেকশনটা দেবার জন্য। এ নিয়ে আপনি ব্যক্তিগত ভাবে কোনো আইনজীবীর সাথে একটু কথা বলে একটা ভালো পরামর্শ নিন, কারণ টেলিভিশনে তো অনেক সময় বিস্তারিত বলা যায় না। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপর কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? ভাইয়া আমি ডিসি থেকে মোহাম্মদ। জি বলুন মোহাম্মদ ভাই। আচ্ছা জি ভাই, আমার কোশ্চেন করবো? জি জি করুন করুন করুন। আচ্ছা জি, আমার কোশ্চেনটা হলো, আমার ওয়াইফ সিটিজেন অ্যাপ্লাই করছে, জি, তো সেখান থেকে ইন্টারভিউ হয়ে গেছে, অফিসার বলছে যে আমরা যদি আপনাদের কোনো পেপার্স লাগে তাহলে জানাবো অথবা ওতে ডেট পাঠাবো, কিন্তু 5 মাস পরে ওরা একটা লেটার পাঠাইছে, সেটা হলো জাস্ট যে আবার রিভিউ করবে, এটা আমরা বুঝলাম না, রিভিউ মানে কি করতে চায় ওরা? ধন্যবাদ, আপনি ওয়াশিংটন ডিসি থেকে কল দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, রাতে আমাদের শো দেখতেছেন। আসলে এই জিনিসটা, আপনার অ্যাপ্লিকেশনটা যদি কোনো লয়ার দেখে তাহলে বুঝবে কোথায় ভুল ছিল, কেন তারা রিভিউ করতে চাচ্ছে।
আপনি বুঝতে পারছেন, আপনি আপনার নিকটবর্তী কারোর সাথে যোগাযোগ করেন, অ্যাপ্লিকেশন দেখলে বোঝা যাবে, নিশ্চয়ই তারা লিখছে, অথবা আপনার অ্যাপ্লিকেশন দেখলে আমরা বুঝবো যে কোথায় ভুল ছিল, হয়তো ওনার রেসিডেন্সি ছিল না, অথবা অনেক কারণ থাকতে পারে, ফিঙ্গারপ্রিন্ট সমস্যা থাকতে পারে, ক্রিমিনাল রেকর্ড থাকতে পারে, এটা আমরা বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আরেকজন ঢুকে গেছে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আমি মানিক বলছি। জি কুইন্স থেকে। জি মানিক সাহেব বলুন। আমার যেন কেনই যেন মনে হচ্ছে এই যা কিছুই আপনারা বলেন না কেন, এই নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, এরা আমার কাছে লাগে যেন এরা সমস্ত মিথ্যা সংবাদ দিয়ে কাগজ বিক্রির তালে আছে। যে বন্ধুরা আপনি মনে করেন যে যখন ট্রাম্প যাবেন সৌদি আরব, কত কিছুই আমরা শুনলাম, কিন্তু কিছুই নেই, কিছুই হলো না। তারপরে আবার যাবেন এই তো জি টোয়েন্টিতে, উনি প্রিপেয়ার না, কত রকমের কথা কথা, তো উনি ওখান থেকেও বেরিয়ে আসছে, কিছুই হলো না। তারপর ওই যে, আচ্ছা আপনি কি মতামত দিচ্ছেন না প্রশ্ন? না, আমি এই কথা জিজ্ঞেস করছি, এগুলি কোনো জায়গায় তো উনাকে তো সাইডে ধরা যাচ্ছে না, কিন্তু শুধু আইডিয়া, শুধু আইডিয়া। আপনাকে ধন্যবাদ। জি জি ধন্যবাদ মানিক ভাই। নজবুল ভাই একটু বলেন। ওয়েল, যাকে ধরতে একজন প্রেসিডেন্ট, ইলেকটেড প্রেসিডেন্ট, তাকে ধরতে হলে তো এমনি ধরা যাবে না, একটা প্রসেসে আনতে হবে, এবং প্রসেসে আনতে হলে উনি কিন্তু একটা মন্তব্য করেছেন যে এগুলো সব কথার কথা, আসলে উনি এগুলো দোষী করেননি। ওয়েল, আমি ওনার মতামতকে রেসপেক্ট করেই বলছি যে এটা একটা প্রসেস, যেমন ইম্পিচমেন্টেরও একটা প্রসেস আছে, ইলেকশনের একটা প্রসেস আছে, একটা প্রসেসের ভিতরে, এবং আমি জানি না উনি ইম্পিচড হবেন কি হবেন না, কিন্তু ওনার বিভিন্ন অ্যাকশনের ব্যাপারে তদন্ত শুরু হচ্ছে। রাশিয়ানদের যে ওনার সাথে, ওনার ক্যাম্পেইনের সাথে রাশিয়ানদের সংশ্লিষ্টতা, কানেকশান, সব কিছু নিয়ে একটা শুরু হয়েছে তদন্ত। তদন্ত পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যতক্ষণ উনি প্রেসিডেন্ট আছেন, ফর্মালি ইম্পিচ না হবেন, তো উনি তো দায়িত্ব পালন করবেনই। উনি জি টোয়েন্টি সামিটে যাবেন, আর রাষ্ট্র সফর করতে যাবেন, ওনার তো সে তাতে কোনো বাধা নেই। দ্যাটস ওয়াই আমেরিকার আইনের জিনিসটা এরকম, এটা আমাদেরকে বুঝতে হবে যে একজন এই দেশে সবচেয়ে বড় কথা মনে রাখবেন, নোবডি ইজ গিলটি আনটিল প্রুভেন গিলটি। নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে প্রমাণ হবার আগে কোনো ধরনের মতামত, মন্তব্য, অভিযোগ কিন্তু অভিযোগ, অভিযোগ আর প্রমাণ কিন্তু এক জিনিস নয়। কে আছেন প্রিয় দর্শক, এবার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম রবিউল ইসলাম, ব্রাউন্স থেকে বলতেছি। জি রবিউল সাহেব বলুন। আমার প্রশ্ন হলো আমার শাশুড়ির সেন্ট ভিজিট বিষয়ে। আচ্ছা আচ্ছা। আমার দুইটা বাচ্চা টুইন দেখার জন্য, এখন বাংলাদেশে সানোসিনা থেকে আমার যেটা জানতে সেটা হলো কি স্ট্রেট 5 বছরের ভিসা দিছে। নিশ্চয়ই। কিন্তু কেউ কেউ বলতেছে কি না এটা 6 মাস পর রিনিউ করতে হবে। রাইট, 6 মাসই থাকতে পারবেন। আপনি যখনই এন্ট্রি করবেন তখন তারা আপনাকে আইন এন্ট্রি ফর ইস্যু করে, আগে আইন এন্ট্রি ফরটা কাগজে থাকতো, এখন তারা ওই যে অনলাইনে দিয়ে দেয়, আপনাকে 6 মাসের বেশি তারা পারমিট দেবে না এক চান্সে, তো আপনাকে 6 মাস পরে আবার এটা এক্সটেনশন করতে, রিনিউয়াল এটা এক্সটেনশন করতে হবে যদি 6 মাসের বেশি থাকতে চান, আর যদি এক্সটেনশন না করেন 6 মাস পরে আপনি আনডকুমেন্টেড হয়ে যাবেন, তখন কিন্তু তিনি অবৈধ হয়ে যাবেন। সুতরাং বিষয়টি একটু সতর্কতার সাথে খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কয়েকজন ফেসবুকে আছেন। তুহিন হোসেন তিনি বলছেন, আই সি সাম অফ দেম নিউজ শো আইস অ্যারেস্টিং লট অফ আনডকুমেন্টেড ওহাইও, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস অ্যান্ড সাম আদার স্টেটস, ডু ইউ গাইজ নো দ্যাট? আপনি কি একটা চলমান প্রক্রিয়া প্রসেস, এবং এটা হচ্ছে যে যারা আইসটা কেন, আইসটা তার কাজ করবে, তাদের তো কাজ করবেই। এখন ব্যাপারটা হচ্ছে কি, আগেও তারা কাজ করেছে, আইস যে আগে কাজ করে তা না, আইস তো কাজ, আইস তো ডিপার্টমেন্টটা ছিল একটি, যে খবরগুলো ব্যাপারে সেভাবে আসতো না, কমিটি তো সেভাবে সেটা সারা জাগাতো না, এখন একটু সারা জাগাচ্ছে ট্রাম্প আসার পরে, এটাই আর কিছু। এই আতঙ্কটা শোনা যাবে, একটু বলি, আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট,
আমেরিকা ইমিগ্রেশনের আইন ওই যে আপনার 7-6টা দেশে রেস্ট্রিকশন ছাড়া, এম্বার্গো ছাড়া, মানে যে ট্রাভেল ব্যান ছাড়া আর কোনো ধরনের কিন্তু কোনোই পরিবর্তন হয় নাই, এই জিনিসটা জনমনে আতঙ্কটা ছড়ানো উচিত না, কোনোই পরিবর্তন হয় নাই, বর্তমান আইন অতীতে যে আইন ছিল এই আইন ফলো করতেছে, শুধু প্রয়োগটা একটু বেশি হচ্ছে যা আমরা বা পত্রপত্রিকা বেশি দেখতে পাচ্ছি, আগেও এরকমই প্রয়োগ ছিল। আপনি যদি যদি কেউ আনডকুমেন্টেড থাকে, এক্সপায়ার্ড ভিসা নিয়ে আমেরিকায় থাকে, আইসের অধিকার আছে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া, পাসপোর্ট সিজ করা, আর যারা ডিপোর্টেশন আছে তারা তো অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করতে হবে নিঃসন্দেহে। সুতরাং আইনের প্রতি সকলকেই শ্রদ্ধাশীল হতে হবে, সকলকেই আইনের আওতায় আনার অধিকার যেমন আছে, আবার যিনি আইনের আওতায় আসলেন তারও আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। কে আছেন প্রিয় দর্শক, এই প্রশ্নটি নিয়ে আমরা একটা বিরতিতে যাব। সেটা হলো আমি ওয়ার্ক পারমিটের জন্য আমি অ্যাপ্লাই করেছি, যেটার রিসিভিং লেটার আমি পেয়েছি গত সপ্তাহে, তাই এখন মোটামুটি কত দিন লাগতে পারে মানে আমার ওয়ার্ক পারমিট পেতে? এটা এখন 80 দিনের মতো লাগে, এখন টাইম একটু বাড়ছে, 80 দিনের মতো লাগতে পারে, 80 থেকে 90 বেশি, 3 মাস লেগে যায় ওয়ার্ক পারমিট আসতে, এখন একটু সময় বেশি লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক অসংখ্য ধন্যবাদ, আপনি আশা করি উত্তরটা পেয়েছেন। একটা ছোট্ট বিরতিতে যাব, দর্শক আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন। সুপ্রিয় দর্শক, আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, এবং আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন তাদের দুজনের সাথে এর মধ্যে আপনারা পরিচিত হয়েছেন, পরিচিত আছেন আগে থেকে, আপনারা সবাই তাদেরকে চেনেন, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং নাজমুল হাসান, আমাদের অত্যন্ত সম্মানিত দুজন অতিথি, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং আলোচনায় অংশগ্রহণ করছেন। প্রেসিডেন্ট পুত্র ট্রাম্প জুনিয়র নিয়ে এখন রাজনীতিতে বেশ আগ্রহ, যেটি নাজমুল হাসান বলছিলেন, অ্যাটর্নি মঈন চৌধুরী বলছিলেন, আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। চলুন, দুটি রিপোর্ট আমাদের হাতে আছে, প্রথম রিপোর্টটি এ বিষয়ে দেখে নিই। রুশ আইনজীবী নাতালিয়া ছাড়াও আরও কয়েকজনের সাথেও বৈঠক করেছেন ট্রাম্প জুনিয়র। দাবি করেছেন এসব বৈঠকের বিষয়গুলো তার বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানাননি তিনি। কেন তিনি দেশের প্রেসিডেন্টকে বিষয়টি জানাননি, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প জুনিয়র আরও বলেন, নাতালিয়ার সঙ্গে গত বছরের 9 জুনের বৈঠকে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, যে কারণে বৈঠক সম্পর্কে কিছু বলার প্রয়োজন মনে করেননি তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার ছেলে ট্রাম্প জুনিয়রের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন। বুধবার সকালে এক টুইটে তিনি তার ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, বিরোধীরা এখনও রুশ সংশ্লিষ্টতার ভূত খুঁজছে। অন্যদিকে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক টুইটারে বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের আগেই তিনি ট্রাম্প জুনিয়রের কাছে থাকা ইমেল প্রকাশের অনুরোধ জানিয়েছিলেন। এদিকে ট্রাম্প জুনিয়র রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে না জানানোর দাবি করলেও গত বছরের জুনের ওই বৈঠকে কিন্তু ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার ও ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্টও উপস্থিত ছিলেন, তাই তাদের নীরবতাও প্রশ্ন তুলেছে, আদৌ কি জানেন না প্রেসিডেন্ট ট্রাম্প? ইশতিয়াক জামান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ট্রাম্প জুনিয়রকে হিলারি ক্লিন্টন সম্পর্কে স্পর্শকাতর তথ্য দেবার প্রস্তাব সহ রুশ সংশ্লিষ্টতার অভিযোগের খবরে উত্তাল গোটা দেশ। বিশেষ করে জুনিয়রের সাথে রব গোল্ডস্টেইনের ইমেইলের বিষয়বস্তু নিয়ে উঠে এসেছে আরেকটি প্রশ্ন, সাংবিধানিক আইন ভেঙে এবার ফাঁসছেন কি ট্রাম্প জুনিয়র? জুনের 3 তারিখে রব গোল্ডস্টেইন জুনিয়রকে বলেছিলেন, হিলারি সম্পর্কে স্পর্শকাতর তথ্য দিয়ে রাশিয়া সরকার তার বাবাকে সাহায্য করতে চায়। মিনিটখানেক পরেই ট্রাম্প জুনিয়র প্রতিক্রিয়ায় বলেন, যদি তাই হয় তবে তিনি তা পছন্দ করছেন। এভাবে দুজনের সমঝোতার পরেই জুনের 7 তারিখে রুশ আইনজীবী নাতালিয়া রাশিয়া থেকে আমেরিকায় চলে আসেন। বিষয়ের ব্যাপার, সেই রাতেই প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় হিলারিকে আক্রমণ করে বেশ কিছু স্পর্শকাতর গোপন তথ্য প্রকাশের হুমকি দেন। And very, very interesting.
এরই ধারাবাহিকতায় জুনের 9 তারিখে ট্রাম্প জুনিয়র পল ম্যানাফোর্ড ও জ্যারেড কুশনারকে সাথে নিয়ে নাতালিয়ার সাথে গোপনে বৈঠক করেন। এরই রেশ ধরে সেদিনই প্রেসিডেন্ট ট্রাম্প হিলারি ক্লিনটনের ইমেল থেকে তথ্য মুছে ফেলার কথা দেশবাসীকে জানিয়ে দেন আর ইমেল কেলেঙ্কারিতে জড়িয়ে যান হিলারি। আর সপ্তাহ জুড়ে হিলারির ইমেল ফাঁস হতে থাকে রাশিয়ান হ্যাকারদের দ্বারা। নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়েন হিলারি, তাই দেশের গণমাধ্যমগুলো বলছে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্প জুনিয়র ও জ্যারেড কুশনারের কারাদণ্ড তো হবেই, ইম্পিচের সম্মুখীন হতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক জামান, টিবিএন 24 নিউজ ডেস্ক। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ। পরপর দুটি রিপোর্ট দেখছিলেন যে জিনিসটা হচ্ছে কি, আপনি ক্যাম্পেইন ম্যানেজার যদি জড়িত থাকে প্রিন্সিপাল যে ক্যান্ডিডেট সে অবশ্যই অবশ্যই জানার কথা, এখানে এড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। আর না জানলো তার উপরে সেটা পড়বে, যেহেতু সে হচ্ছে মানে সুপ্রিম ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট যদি আপনার তার ছেলে যে কথাটা বলতেছে তার বাবা জানে না, এটা হতে পারে না। একটা হাই প্রোফাইল মিটিং, যে লয়ার চলে আসছে রাশিয়া থেকে, এর আগে কথা হয়েছে, তার ক্যাম্পেইন ম্যানেজার জড়িত, এগুলো আসলে যে এখন যে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ হয়েছে সব বের হয়ে আসবে। আচ্ছা, আপনার কাছে এমন একজন, অনেকক্ষণ ধরে এই আলোচনাটাই আমরা করতে চাই, একজন আছেন, একটু প্রশ্নটা নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, শুনছি, আপনি বলুন। আমি একটা ভেরি শর্ট কোয়েশ্চন করব। এটা হচ্ছে ভাইয়া, আমার আমি একটা অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম একটা মাই পার্সোনাল হাউসকিপারের জন্য বাংলাদেশে। বাট মাই ইনকাম ইজ ভেরি হাই, নো লো না, মানে আমি 60,000 ইয়ারলি, মাই হাজব্যান্ড 70,000। দেন আমরা টুগেদার দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবো ইমিগ্রেশনে? এই জিনিসটা আসলে আপনি সামনাসামনি আপনার অনেক কিছু বিবেচনা করতে হবে। পার্সোনাল আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, আপনি কীভাবে আনতে চাচ্ছেন তাকে, যদি এখানে কাউকে না পান তো অবশ্যই আপনি দেশে নিয়ে আসতে পারবেন। যদি এখানে আগে এখানে দেখাইতে হবে এখানে কাউকে পাচ্ছেন না আপনি, তার মানে আমার মনে হয় একটু ব্যক্তিগতভাবে কারোর সাথে এখানে আপনি কাউকে পাচ্ছেন না, যদি দেখাইতে পারেন তাহলে ইজি দেশ থেকে আনা। আচ্ছা, এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিন। জি জি, আরেকজন আছে, একটু নিয়ে নিই, তারপর আপনার কাছ থেকে শেষ করে দিন, নাজবুল ভাইয়ের কাছে যাবো বিষয়টি নিয়ে আলাপ করবার জন্য। কে আছেন প্রিয় দর্শক বলুন। জি ওয়ালাইকুম সালাম, আমি নাহার বেগম। জি নাহারাপা বলুন, কি বলবেন সংক্ষেপে বলে ফেলুন। জি জি, আমার মেয়েরা হয়েছে কি জানতে চান? আর আপনি তো টেলিফোনটা মুখের সামনে নিয়ে কথা বলুন, আপনার মনে হচ্ছে আমি বলছি আমার মেয়ের 2008। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার মোবাইল আপনার যে টেলিফোনের সেটটা কাছে নিয়ে কথা বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে প্রপারলি। স্পিকারে কথা বললে কিন্তু আমরা বুঝতে পারবো না। ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় আমরা ঠিক বুঝতে পারিনি। হুমায়ুন কবির নামে একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটিতে আমরা পরে আসবো। নাজবুল ভাই আপনার কাছে। জি জি, এই আপনার যে জিনিসটা এখন আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে কিন্তু ওয়াটারগেট কেলেঙ্কারির কথা মনে হচ্ছে। এবং যেটা একটা জিনিস জানেন, নাজবুল ভাই একজন লয়ারের সাথে তো যে কেউ কথা বলতেই পারে। আমি একটু বলি, লয়ারের সাথে কথা বলার লয়ার কিন্তু আমেরিকাতে ভিসা নিয়ে এসেছে, অতএব স্টেট ডিপার্টমেন্ট জানে যে আমেরিকা থেকে আর রাশিয়া থেকে একজন লয়ার আমেরিকা আসছে। প্রমাণিত না, তারা এটাই বলতেছে যে এটার পরপরই সে হিলারি ক্লিনটনের ইমেল সম্পর্কে অনেক অনেক স্পর্শকাতর কথাগুলো বলেছে, যেগুলো সে ওই সময় থেকে, যদি প্রমাণ হয় যে ওই মহিলা তাকে তথ্যগুলো সাপ্লাই দিয়েছে ইলেকশনকে নষ্ট করার জন্য, তার পক্ষে জনসমর্থন সমর্থন তৈরির জন্য, দেন এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। মিটিং করার ব্যাপার না। এটা আমি যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমার কাছে কিন্তু ওয়াটারগেট কেলেঙ্কারির কথা মনে হচ্ছে। এই জন্য মনে হচ্ছে প্রেসিডেন্ট নিক্সন কিন্তু রিজাইন করেছিল একটা পয়েন্টে, সিনেট হিয়ারিংয়ে তাকে প্রশ্ন করা উঠেছিল, প্রশ্নটা উঠেছিল হাউ মাচ প্রেসিডেন্ট নো অ্যান্ড হোয়েন
হি নো অ্যাবাউট ইট কতটুকু রিকশন জানতেন যে ক্যালেঙ্কা ওয়াটার গেটে যে ট্যাপ করা হচ্ছে এবং কখন জানতেন ওই প্রশ্নটাই পেশেন্ট তারা বলছে পেশেন্ট লাই করেছেন সেম সিনারিও এখন যেটা উঠছে ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়ান ইনভলভমেন্টটা কখন জানতেন কতটুকু কীভাবে জানতেন কতটুকু জানতেন এবং এই জিনিসটা এমনভাবে উঠে আসছে যে প্রেসিডেন্ট আজকে বলছে তার ছেলে নির্দোষ রাইট কিন্তু কিসের জন্য নির্দোষ প্রেসিডেন্ট যদি ছেলে বলছে যে আমি বাবাকে জানাই নেই কিন্তু প্রেসিডেন্ট সেই বৈঠকের তথ্য ব্যবহার করেছেন তার নির্বাচনী সভায় তার বক্তৃতায় হিলারিকে থ্রেট করেছেন এবং এই যে জিনিসগুলো রাশিয়া থেকে যে হেল্পটা তিনি পেয়েছেন হিলারি ইমেলটাকে সিনথেসাইজ করার জন্য হ্যাকিং করে নেওয়ার জন্য এইটাই কিন্তু ক্রিমিনাল অফেন্স এবং এখন এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমেরিকার একটা বাইরের শক্তি থেকে এই জিনিসটা ইটস নট ইন হোম গ্রোন থিং দেশের হ্যাকিং না এখন এখানে আমেরিকার সিকিউরিটি জড়িত আমেরিকার মানে ওভারঅল সিকিউরিটি জড়িত এবং সবচেয়ে যে কথাটা আরও আসবে হোয়াট প্রেসিডেন্ট ওবামা প্রশাসন ওয়াজ ডুইং সেইটাই আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম এই যে ওবামা প্রশাসন কি করছে কারণ তখন এত কিছু ঘটে গেল আরেকটা জিনিস দেখুন রাশিয়া থেকে একজন অ্যাটর্নিকে ভিসা দেওয়া হলো অ্যাটর্নি এসে একজন ক্যাম্পেইন যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের সেলের সাথে বৈঠক করলো পরবর্তীতে সেই বৈঠকে আরও যোগ দিলেন তার জামাতা এবং আরও ক্যাম্পেইন ম্যানেজার এটা কি হোয়াট এফবিআই জেমস কমির এফবিআই কি করছিল তখন কি করছিল সিআই তখন কি করছিল এই জিনিসগুলাই তো এখন তদন্ত দেখা আসবে এটা তো কোনো কথা না একটা এটা শক্তিশালী দেশ না একটা কথা এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু প্রশ্ন না আমি মইন ভাবে একটা জিনিস বলতে চাচ্ছি হিলারি কিন্তু তার সর্বশেষ নির্বাচনী সভার আগের সভায় বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে পয়েন্ট করে ইউ আর গেটিং হেল্প ফ্রম রাশিয়া রাশিয়ানরা এই কাজটি করছে পুটিন ইজ ডুইং পুটিনের নাম মেনশন করে বলেছিল হিলারি হোয়াট এফবিআই আন্ডার জেমস কমি ওয়াজ ডুইং বা ওই সময় তো একজন দায়িত্বে ছিলেন জিনিসটা হচ্ছে কি কারোর সাথে মিটিং করা অন্যায় না আপনারা বুঝতে হবে রাশিয়া থেকে বাংলাদেশ থেকে লয়ার আসতে পারে রাশিয়া জাপান চীন ইংল্যান্ড থেকে লয়ার আসতে ফ্রান্স থেকে লয়ার আসতে পারে ডাজন ম্যাটার কিন্তু বিষয়টা কী ছিল কী নিয়ে কথা হয়েছে কী সেন্সিটিভ তথ্য তারা পাচার করেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার ইজ টকিং টু এ রাশিয়ান এবং এটা আমেরিকান ইন্টেলিজেন্সের কাছে তথ্য নাই এটা হতে পারে রাশিয়ান সে তো এটা তো অবশ্যই তো জানা উচিত হাই প্রোফাইল মিটিং আমরা আসবো আপনার কাছে এবং জানা উচিত এবং কি হয়েছে একজন দর্শক আছেন কে আছেন প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি মিশিগান থেকে বলতেছি জি বলুন মিশিগান থেকে বলতেছি আমি বলুন বলুন আপা আপা বলে ফেলুন আমার মেয়ের 8 বছর হয়েছে 2008 এ অ্যাপ্লাই করছি আপা আপনি টেলিভিশনের ভলিউমটা কেন কমিয়ে নিচ্ছেন না আপনি এর আগেও ফোন করেছেন আপনি প্রস্তুতি নিয়ে আবার ফোন করুন জি জি শুনেন জি বলুন আচ্ছা আমার আমার মেয়ের 2008 এ অ্যাপ্লাই করছি বুঝছেন হ্যাঁ হ্যাঁ এখন আমার মেয়ের অ্যাপ্লোবল আসছে এখন আইজো কিছু পাইতেছি না মানে বিচারিয়াটা জি এটা জানতে চাচ্ছি জি ধন্যবাদ মইন ভাই আপনি করেছেন না ওর জামাই করেছে তারপরে কখন কি করে সব জানতে হবে জানলে আমি বলতে পারতাম ইজিলি কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না আপনাকে আচ্ছা আমার মনে হয় আপনি একজন ব্যক্তিগত ভাবে আপনি যে লয়ার আছে আপনার আশপাশে একজনের সাথে কথা বলুন অথবা ফোনে যোগাযোগ করেন অথবা আমাদের যারা সম্মানিত অ্যাটর্নি আছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমি নাজমুল ভাই কথাটা বলছিলাম যে আরেকজন আছে একটু নিয়ে নিই ওয়েট করছেন কে আছেন প্রিয় দর্শক একটু নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন কে আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই বলুন ওকে আমার একটা প্রশ্ন আছে অ্যাটর্নি মইন জি উনি শুনছেন বলুন বলুন আচ্ছা প্রশ্ন হচ্ছে আমি F1 ভিসায় এখানে আসছি F1 ভিসায় আসছি তো আসার পরে আমি একটা গ্রিন কার্ড হোল্ডার একটা মেয়েকে বিয়ে করছি বুঝছেন তো আমি অ্যাপ্লাই করছি ধরেন একটা 7 মাস হয়েছে 7 মাস রানিং
এখন আমি আর স্ট্যাটাস রাখতে পারবো না, মানে কন্টিনিউ করতেছি না F1টা, আমি কি সেকেন্ড দিতে পারবো? সেকেন্ড পড়লে একটু সমস্যা হবে আমার টু ফিউচার। আর আরেকটা কথা হচ্ছে, আমার অ্যাপ্লাই করতে 7 মাস হয়েছে, তো তখন আমার নেক্সট স্টেপটা কি? ধন্যবাদ আপনার প্রশ্ন। আসলে অনেক প্রশ্ন ওপেনলি টিভিতে উত্তর দেওয়া যায় না। আপনি অ্যাসাইলাম কেন বা করবেন আমি জানি না, অ্যাসাইলাম তো কতগুলো ক্রাইটেরিয়া থাকে, আপনি ক্রাইটেরিয়া পড়েন কিনা বুঝতে হবে। কিন্তু যদি আপনি F1 ভিসা যদি স্ট্যাটাস না রাখেন বা অন্য কোনো স্ট্যাটাসে না যান, তাহলে আপনার গ্রিন কার্ড যেই মেয়েকে বিয়ে করছেন সে আপনাকে, আপনার যদি স্ট্যাটাস আউট হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, গ্রিন কার্ডধারী মেয়ে আপনাকে এখানে অ্যাডজাস্ট করতে পারবে না, সে সিটিজেন হতে হবে। আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডজাস্টমেন্টের জন্য, কিন্তু ফাইনালি এটা অ্যাপ্রুভ হবে না যেহেতু আপনি যে আউট অফ স্ট্যাটাস চলে গিয়েছেন। আমাদের একেবারে সময় শেষের দিকে আছে, আপনি যেটা বলতে চাইছিলেন নাজমুল ভাই, সময় শেষ শেষের দিকে আছে। আচ্ছা, যাক, নাজমুল ভাই বলতেছিলাম, মানে দেখা করা, এই যে আমরা মিটিং করি, কতজনে কত মিটিং করে ডাজন্ট ম্যাটার, কিন্তু মিটিংয়ের কি বিষয় কি ছিল, আপনার আউটকাম কি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি রাশিয়ার কথা বললেন, রাশিয়ার তো প্রচুর লোক আমেরিকাতে আছে, রাশিয়ার প্রচুর সিটিজেন বর্তমানে আমেরিকাতে আছে, এটার জন্য দেশ থেকে আসতেও না হয়তো হয় না, কিন্তু যেহেতু ওই স্পর্শকাতর বিষয়টা এখানে জড়িত। মনে আছে যে ওবামা তার দায়িত্ব ছাড়ার 1 মাস আগে বেশ কয়েকজন রাশিয়ানকে 34 জন 39 জন এক্সপেল করেছিল। ওকে, তো এখন কাজটা আগে করলেন না কেন? না, আগে করছেন কি, টাইমিং নিয়ে আমি কথা বলছি না, দ্যাট সেটা কি প্রমাণ করে? সে প্রমাণ করে তারা শত্রু, প্রমাণ করে ডোনাল্ড, আরে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তথ্য ছিল, সে তথ্যের প্রয়োগ, সে তথ্যকে তারা কিভাবে সিনথেসাইজ করেছে, কিভাবে বিশ্লেষণ করেছে, ওইটা আপনার কথা, ওইটা এফবিআই, আপনার কথার উত্তর আমি এটা দিচ্ছি। ওরা তো মিটিং তখন, কিন্তু তখন এই ক্যাম্পেইনের সময় ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট না, তার ছেলে, তার ছেলের, তার মেয়ের হাজব্যান্ড, তারা কিন্তু হাই প্রোফাইল, এত হাই প্রোফাইল ছিল, সরকারি কোনো পদ তারা ছিল না, তারা একদম প্রাইভেট সিটিজেন, মিটিং করেছে। কিন্তু এখন তদন্তের বিষয় হচ্ছে এটা, এই মিটিংয়ে আমেরিকাতে কী এফেক্ট পড়েছে, তারা ইলেকশন নিয়ে কী কথা বলেছে, কী তথ্য আদান প্রদান করেছে, এটা ইলেকশনে কী এফেক্ট হয়েছে, এই বিষয়গুলো। ঠিক আছে, যেটি রাহুল ভাই প্রশ্নটি করছিলেন যে তখন তো মানে ওবামা প্রশাসন কী করছিলেন, এই প্রশ্নটি, ওবামা প্রশাসন তখনও তারা গুরুত্ব দেয় নাই, এখন তো গুরুত্ব সহকারে, এখন গুরুত্বের সময় আসছে, তখন তো ভাবছে যে ইলেকশন ক্যাম্পেইন অনেক কিছু করতেছে, কিন্তু তখন এই গুরুত্ব দিলে এত কিছু হয়তো না। গুরুত্বের জন্য, গুরুত্বটা ওবামা প্রশাসনের দায়িত্ব তো আমেরিকার সিকিউরিটি নিশ্চিত করা, রাইট? ইয়েস। ওকে, ওবামা প্রশাসন হিলারি ক্যাম্পেইন থেকে বলা হচ্ছে রাশিয়া হ্যাক করছে, ডেমোক্রেটিক ন্যাশনাল কোয়ার্টারের কম্পিউটার হ্যাক করেছে বলা হচ্ছে। সো হোয়াট FBI was doing at that point, oi komi what James Comey leadership was doing, sob kichu ashbe ekhon, sob ashbe ekhon, ekhon ashbe, ekhon ashbe, ami bolchi ekhon ashbe, fine, america te to ei dhoroner ghotona ei watergate kelenkari shomoy to chilo, kibhabe ekjon, ami boli ekjon campaigner arekjon campaign kibhabe attack kore, kibhabe gopone shune, অতএব এটা তো নতুন কিছু না, এই যে ওয়াটারগেট কেলেঙ্কারি কত বছর প্রমাণ আছে চিন্তা করেন, কত বছর পরের প্রমাণ আছে, না প্রমাণ প্রেসিডেন্ট না, ওয়াটারগেট কেলেঙ্কারি 3 বছরের মাথায় তো রিজাল্ট, 3 বছর লাগছে, রাইট, ফাইন। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করতেছি ঘুরে ফিরে আসছে যে ওবামা প্রশাসনের দায় কিন্তু, দায়িত্ব ছিল, কিন্তু এড়াতে পারছে না। এখন কথাটা হচ্ছে সেখানে, এখানে আরেকটা জিনিস বেড়ে আসতে পারে, একদম শেষের দিকে, হোয়াট ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন ওবামা প্রশাসন ডেমোক্রেটিক নমিনি হিলারি ক্লিনটন, তারা তো সাপোর্ট করছে, ফুল সাপোর্ট ছিল, প্রেসিডেন্ট ওবামা বক্সে হিলারি গিয়ে এন্ডোর্স করেছে, কিন্তু তার অধীনস্থ FBI তদন্ত কাজে ফেল করছে। How you look at it? FBI তো স্বাধীন, সব বুঝতে হবে, FBI স্বাধীন বিধায় সে ট্রাম্পের অনুরোধ রাখে নাই, বিদেশে তো পদত্যাগ করছে, না না, স্বাধীন বিজা না, স্বাধীন না, অ্যাটর্নি জেনারেল, হোয়াট ওয়াজ অ্যাটর্নি জেনারেল ডুইং? অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, আপনি বলছেন FBI করবে, FBI স্বাধীন, অ্যাটর্নি জেনারেলের কাজ তো আমেরিকার নিরাপত্তা যখন বিঘ্নিত হয় কিংবা বিঘ্নিত হতে পারে এই সন্দেহ তো থাকে। আমি এটা এখানে যেহেতু ফরেন কান্ট্রি ইনভলভ, ফরেন একটা দেশ আছে, ইন্টারনালি না, FBI চাইতে CIA শুড বি ইনভলভ মোর,
আমরা সেই ইনভলভমেন্টটা দেখছি। এরই বলতে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আন্ডার অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, FBI, তারপর অনেক সংস্থাগুলো আছে। তো FBI হচ্ছে ল এনফোর্স করা, তারা হচ্ছে ধরপাকড় করা পুলিশ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ হয়েছে। যেটি প্রশ্ন করছিলেন নাজমুল হাসান, যে তখন ওবামা প্রশাসন কি করছিলেন, এটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সাথে অনেকের মনে এই প্রশ্ন জাগে যে এত শক্তিশালী একটা দেশ যেটি সারা পৃথিবীকে, পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুপার পাওয়ার, সবচেয়ে সুন্দর একটি দেশ, তাদের এরকম একটি সিস্টেমে বা এরকম একটি নির্বাচনে রাশিয়ার মতো একটি দেশ হোক, সেটি একটি শক্তিশালী দেশ হতে পারে, তারা এরকম প্রভাব বিস্তার করলেন, এটি কি কীভাবে দেখবেন, এই আলোচনাটা আমরা আরেকদিন করব, এটি আরেকদিন করব। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী এবং নাজমুল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।